আসসালামু আলাইকুম প্রিয় ভিভার্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লম্বা একটা দাগ আসলে এটা দাগ না এটা হচ্ছে স্ক্রিনশট তো প্রিয় দর্শক আপনারা দেখে অবাক হচ্ছেন যে স্ক্রিনশট এত লম্বা হয় কি করে হ্যাঁ প্রিয় দর্শক এটা লম্বা করেই তোলা হয়েছে সাধারণত আমরা স্ক্রিনশট দিলে পিকচারের মতন বড় হয় এটা এত লম্বা হলো কি করে হ্যাঁ এটা লম্বা করেই তোলা হয়েছে আপনি কীভাবে আপনার মোবাইল দিয়ে স্ক্রিনশট তুলবেন সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো তো প্রিয় দর্শক অনেক সময় দেখা যায় কোনো কারণে স্ক্রিনশট নিতে হয় বা কাউকে দিতে হয় তো যদি আপনার বিষয়বস্তুটা লম্বা হয় তাহলে স্ক্রিনশট কমপক্ষে পনেরো থেকে বিশটা দশটা পাঁচটা দিতে হয় তো আজ আমি আপনাদেরকে এমন একটা প্রসেস দেখাবো দশটা বিশটা পঁচিশটা স্ক্রিনশট নিতে হবে না একবার একটা স্ক্রিনশট দিবেন যত আপনার যে বিষয়বস্তুগুলো আছে সবগুলা একসাথে একটা পিকচার হয়ে যাবে ঠিক এরকম লম্বা করে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা স্ক্রিনশট না কি তো দেখেন এটা আমার মেসেঞ্জার স্ক্রিনশট এখানে আমি যা এস এম এস করেছি একটা পিকচারের মধ্যেই হয়ে গেছে এই যতগুলা এস এম এস আছে এক পিকচারের মধ্যে সব কিছু হয়ে গেছে তো প্রিয় দর্শক আপনি আপনার মোবাইল দিয়ে কীভাবে স্ক্রিনশট নেবেন সেটাই দেখাচ্ছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রিয় দর্শক ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটা অল করে দিবেন আমরা প্রত্যেক দিনই এমন ইন্টারেস্ট ভিডিও আপলোড করে থাকি তো প্রিয় দর্শক আপনি কীভাবে আপনার মোবাইলে স্ক্রিনশট নেবেন সেটা দেখার জন্য আপনার মোবাইলে যেভাবে স্ক্রিনশট তুলতে হয় সেভাবে তুলে নেবেন এক এক মোবাইলে এক এক সিস্টেমে স্ক্রিনশট নিতে হয় তো আপনি এখানে যে কোনো একটা মেসেঞ্জারে চলে যাবেন মেসেঞ্জারে আসার পর এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নেবেন তো আমি এখানে একদম উপরে চলে আসব। আমার আপনার যতটুক প্রয়োজন ততটুক প্রয়োজন অনুযায়ী চলে আসবেন তারপর স্ক্রিনশট নিতে হলে আমার যে ভলিউম বাটন এবং লক বাটনে ক্লিক করে দিব তারপর দেখবেন স্ক্রিনশট এখানে উঠে যাবে তো এই আমার এই মোবাইলটা হচ্ছে স্যামসং গ্যালাক্সি থার্টি টু ফাইভ জি ফাইভ জি যাদের মোবাইল আছে মোবাইল আছে তারা ঠিক এরকমভাবে স্ক্রিনশট নেবেন আমি যেভাবে দেখাচ্ছি তো আমি এখান পর আপনি আপনার মোবাইল থেকে স্ক্রিনশটটা নিয়ে নেবেন এখানে আপনি পেয়ে যাবেন এখানে যতবার ক্লিক করবেন ততবার করে স্ক্রিনশট উঠতে থাকবে যদি এখানে টিপ দিয়ে ধরে রাখেন চাপ দিয়ে দেখবেন স্ক্রিনশট উঠবে দেখেন আমি এখানে চাপ দিয়ে ধরে রেখেছি তারপর দেখেন স্ক্রিনশট উঠে যাচ্ছে লম্বা করে তারপর এখান থেকে আবার ছেড়ে দেবেন আবার চালিয়ে আবার টিপ দেবেন আপনার যতটুকু প্রয়োজন ততটুক স্ক্রিনশট নিতে পারবেন তো আমি আর দেখাচ্ছি না আপনারা আপনার মোবাইল থেকে এখান থেকে দেখে নেবেন তো আমি এখন তো আমি এখন এই স্ক্রিনশটের উপর ক্লিক করে দিব দেখেন এটা আমার লম্বা হয়ে উঠে গেছে তো প্রিয় দর্শক এখন দেখাবো ওপো থার্টি থ্রিতে কীভাবে স্ক্রিনশট নেবেন তো স্ক্রিনশট নিতে হলে প্রথমে চলে যাবেন আপনার মেসেঞ্জারে মেসেঞ্জারে যে কোনো এক ফ্রেন্ডের মেসেঞ্জারে চলে যাবেন তারপর আপনার যতটুক স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন ততটুক ওপরে চলে যাবেন তারপর ভলিউম বাটন এবং লক বাটনে ক্লিক করে দিবেন তারপর এখানে স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে যে পিকচারটা উঠবে সেখানে ক্লিক করে দেবেন তারপর সাইটে পেয়ে যাবেন স্ক্রল স্ক্রলের মাধ্যমে ক্লিক করে দিবেন তারপর দেখবেন অটোমেটিক স্ক্রিনশট উঠে যাচ্ছে যতটুক আপনার প্রয়োজন ততটুক স্ক্রিনশট অটোমেটিক সে তার নিজের গতিতে চলে যাচ্ছে ওপরে দেখতে পাচ্ছেন আপনারা যাদের ওপো তারটি থ্রি মোবাইল আছে তারা এভাবে স্ক্রিনশট নিতে পারবেন খুব সহজভাবেই দেখেন অটোমেটিক চলে যাচ্ছে ওপরে তারপর আপনার যখন হয়ে যাবে ডান অপশানে ক্লিক করে দেবেন ডান অপশানে ক্লিক করে দেওয়ার পর এমন লম্বা করে স্ক্রিনশট উঠবে স্ক্রিনশটের ওপর সাইডে দেখবেন একটা রাইট চিহ্ন আছে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন তারপর আপনার গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে গিয়ে আপনি দেখতে পারবেন যে স্ক্রিনশটটা নিয়েছেন সেটা চলে যাবে গ্যালারি থেকে দেখেন প্রিয় দর্শক আপনাদের সামনে স্ক্রিনশট নিয়েছি দেখেন কত লম্বা করে স্ক্রিনশট নিয়েছি তো এভাবে আপনি খুব সহজভাবেই একটা স্ক্রিনশট দিয়ে আপনার পুরো ম্যাসেঞ্জারের এস এম এস নিতে পারবেন এক স্ক্রিনশট দিয়েই তো এখন আমি আপনাদেরকে দেখাবো শ্যাম্পুনি জেট পনেরোতে কীভাবে স্ক্রিনশট নেবেন আপনার মোবাইলের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো আপনার যেখানে স্ক্রিনশট নিতে হয় সেখানে চলে যাবেন তারপর যতটুক প্রয়োজন ততটুক উপরে গিয়ে ভলিউম বাটন এবং লক বাটনে ক্লিক করে দিবেন আপনার মোবাইলে স্ক্রিনশট উঠে যাবে তারপর এখানে পেয়ে যাবেন ফুল পেজ ফুল পেজে ক্লিক করে দিবেন। আর এই এটা স্ক্রিনশট নেওয়া হচ্ছে সেম্পনি জেট পনেরো মোবাইলে স্ক্রিনশট নেওয়ার পর ডাউন অপশন পাবেন ডাউন অপশনে ক্লিক করে দিবেন তারপর চলে যাবেন গ্যালারিতে গ্যালারিতে গিয়ে আপনি দেখতে পারবেন এরকমভাবে বা করে স্ক্রিনশট উঠে গেছে প্রিয় ভিউয়ার্স আমার এই ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলেগনটা অল করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ